পুজোয় মামার বাড়ি যাব, প্রত্যেক বছর তো মামার বাড়িতেই যাই, আর এই বছর তো আরো বেশি করে যাব। তো এই যে এত কিছু নিয়ে বসেছি আর এত কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা নেব, কোনটা কি দিন পরবো, সব ঠিক হয়ে যাচ্ছে আবার মাথা ঘুরিয়ে যাচ্ছে, মানে এত কিছু নিয়ে বসেছি। তো এই বছরে পুজোয় সেরকম নতুন কিছু কেনা হয়নি, প্রিঞ্জার হয়েছে, প্রিঞ্জার মামামের হয়েছে, আর আমি আমার শাড়ি কেনা হয়নি কিন্তু চুড়িদার কেনা হয়েছে। আর এই চুড়িদারটা হচ্ছে দিদি ভাই দিয়েছিল, সেটা এখনো পরা হয়নি, এটা ভাবছি একদিনকে পরবো। আর আমি একটা চুড়িদার এটা কেনা ছিল অনলাইনে, কিনেছিলাম, পরা হয়নি, কিনে তো রেখে দিতাম, ভাগ্যিস কিনে রেখে দিয়েছিলাম, মানে আমার এটা খুব শখ কেনা, কেনাকাটার একটা খুব বাই, এখন কিনে রেখেছিলাম বলে এই বছর পুজোয় কাজে কাজে লাগছে। তো কি পরবো, কোনটা পরবো না, ওই করেই হচ্ছে শুয়ে হয়ে। এবার দেখি দাঁড়াও, ফার্স্ট থেকে দেখো, এ দেখো সব একদম ভর্তি এখানটা। এইটা প্রিঞ্জার পিসি বাড়ি থেকে দিয়েছে, এটা হচ্ছে একটা এটা এনজিও থেকে ছোট মামাকে দিয়েছে, রূপসকে দিয়েছে এটা এনজিও থেকে, এটার সঙ্গে এসে একটা স্কার্ট আর তার সাথে আবার একটা কিউট পারা ব্যাগ। আর হচ্ছে এই যে এটা হচ্ছে দাদান দিয়েছে, মানে বাবা দিয়েছে, এখানকার বাবা এটা দিয়েছে সুন্নমাকে, মানে রূপসকে। আর আমি এই দুটো কিনেছিলাম, আমি এইটা দিয়েছি এটা সবসময় পড়ার জন্য। আর ওই দিক থেকে হচ্ছে মামার বাড়ি থেকে মাসি ওর জন্য দুটো জামা কিনেছে, আর মণি একটা দিয়েছে, আর মামার বাড়ি থেকে একটা দেবে, ওদের দুজনে হয়ে গেছে মোটামুটি, প্রিঞ্জারও তিনটে হয়ে গেছে। মাসির বাড়ি থেকে একটা মাসি দিয়েছে একটা, আর এদিকে হচ্ছে মণি দিয়েছে একটা, আর পিসির বাড়ি থেকে একটা দিয়েছে। এই বছর আমরা কিছু দিইনি এই বাড়ি থেকে, আর ওকে ওকেও একটা এনজিও থেকে একটা দিয়েছে এটা। এনজিও বলবো না, হচ্ছে এটা হচ্ছে আমাদেরই হচ্ছে ইউটিউব পরিবার থেকে একজন ওই ভালোবেসে আমার এই দুই মামামের জন্য দিয়েছে। চলো ব্যাগটা গোছাই। চল।